দর্শক, আগামী জাতীয় সংসদ নিয়ে আমাদের যে শঙ্কা আশঙ্কা দুশ্চিন্তা, এগুলোর কথা আমরা নানানভাবে অনেক সময় আপনাদের সামনে তুলে ধরেছি। এবং মূলত প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপির সাথে, বিএনপি যারা আছে, আওয়ামী লীগের সঙ্গে, আওয়ামী লীগের যারা আছে তারা মুখোমুখি অবস্থান, এগুলোর মধ্যে থেকে নানান সময়ে আওয়ামী লীগ বলছে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, বসবো না, বিএনপি বলছে আওয়ামী লীগের সঙ্গে সুনির্দিষ্ট এজেন্ডা ছাড়া সংলাপে বসবো না, বা রাজপথ এখন আমাদের, রাজপথ আমাদের থাকবে, দুই দলই একই রকম কথা বলছে। এগুলো অত বড় রকম শঙ্কা আমাদের মধ্যে এখনও তৈরি করেনি। কারণ হচ্ছে যে এখনও সময় অনেক দূর আছে, অনেকে অনেকভাবে চেষ্টা করছেন, পজিটিভ চেষ্টা করছেন, সুতরাং কোথাকার জল কোথা গিয়ে গড়াবে এটা এখনও বলা যায় না। কিন্তু এখন আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরবো বা যে খবরটি নিয়ে আলোচনা করব, এটা নিশ্চিতভাবে আমার কাছে অন্তত এ যাবৎকালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যতগুলো শঙ্কার কথা এসছে সেই শঙ্কার মধ্যে এটি গুরুত্বপূর্ণ। ছোট করে একটি বলে নিই যে একই শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ, এটাও একটা রেয়ার ঘটনা। কিন্তু এর পরপরেই মানবজমিন একটা খবর প্রকাশ করেছে, এই খবরটি আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করেছে। আমরা বলেছি সেই লাঠালাঠি 20-30 বছর আগে ফিরিয়ে যাওয়া, সেই লগি বৈঠে বলেন আর পতাকার এই বাঁশের আগায় পতাকা বাঁধা বলেন, এই জিনিসগুলো আমাদের দুশ্চিন্তাগ্রস্ত করে। সেইখানে মানবজমিনের খবরে বলা হচ্ছে নির্বাচনী গণবিক্ষোভে সহিংসতার আশঙ্কা, নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ অস্ট্রেলিয়ার। এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, অস্ট্রেলিয়া একে পশ্চিমা বেল্টের দেশ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা কোনো না কোনো খবরের ভিত্তিতে বা কোনো না কোনো বিষয়ের ভিত্তিতে তারা এরকম করে। যেমন সুদানের নাগরিকদের বিভিন্ন দেশ সরিয়ে নেয়, আমরা সরিয়ে নিয়েছি, আফগানিস্তানে ঝামেলার সময় আমেরিকান নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। সাবধানতার জায়গাও এই ধরনের পরিস্থিতিতে অনেকেই অনেক ধরনের ব্যবস্থা নেয়। খবরটিতে বলা হচ্ছে 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত গণবিক্ষোভ, গণসমাবেশ, রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি এবং কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই, কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই, মনে রাখবেন আমরা যেটা কালকের সমাবেশের কথা বলেছি এর আগের কন্টেন্টে, বুধবারের 12 জুলাই 2023 কন্টেন্টের সমাবেশের কথা বলেছি, হ্যাঁ দুদলই শান্তিপূর্ণ সমাবেশ করতে চায় কিন্তু দূরত্ব তো 1 কিলোমিটারের, সেই 1 কিলোমিটারের মধ্যে অন্য কেউ এই যে কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই কিছু করতে পারে কিনা, অস্ট্রেলিয়ার বিবৃতিতেও সেটাই আসছে যে কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই তার সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কায় বাংলাদেশে থাকা নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের জারি করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে গণবিক্ষোভ এবং সমাবেশ এড়িয়ে চলুন, কারণ এগুলো সতর্ক সংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে। দেখেন, গণবিক্ষোভ এবং আপনার সমাবেশ এড়িয়ে চলুন, তাহলে তো কালকে এই ধরনের গণবিক্ষোভ বা সমাবেশ আছে, সেগুলো সেই সব দেশের নাগরিকরা যারা শান্তিপ্রিয় দেশ, যাদের কারণে দেশে আইনকানুন খুব শক্তিশালী, তারা তাদের নাগরিকদের বলছে এড়িয়ে চলতে। আর আমাদের নাগরিকদের ডাকছে আয় 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 আমার সমাবেশে আয়, আমরা এখানে যা ইচ্ছা রাজপথ দখল করবো। মানে বিষয়টা হচ্ছে আমাদের জীবনের মূল্য নাই, ওই অস্ট্রেলিয়ান মানুষের জীবনের মূল্য আছে, সেটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বুঝে, আমাদের দেশের রাজনৈতিক দল সেটা বুঝে কি বুঝে না সেটা আপনারা বুঝে নেবেন। সমাবেশ এড়িয়ে চলুন, কারণ সেগুলো সতর্ক সংকেত ছাড়ে। নিজ নাগরিকদের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ান হাই কমিশনের তরফে বলা হয় আপনাদের আশপাশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। হাই কমিশন বাংলাদেশে থাকা অস্ট্রেলিয়ানদের স্মার্ট ট্রাভেলারের পরামর্শ পড়তে, অর্থাৎ তা মেনে চলতে উৎসাহিত করেছে। স্মার্ট ট্রাভেলার সম্পর্কে আমরা পরবর্তীতে এক সময় আপনাদেরকে আলোচনা করব। তবে জিনিসটা আপনাদের কাছেও নিশ্চয়ই দুশ্চিন্তার বিষয় হবে। আপনার আরেকটি জায়গায় বলা হয়েছে অন্য একটি রিপোর্টে, যেটি এটিও খুব সিগনিফিক্যান্ট, যে বাংলাদেশের বিষয়ে ভারত থেকে আলাদা যুক্তরাষ্ট্র নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত। এটি নিয়ে এর আগে আমরা আংশিক আলোচনা করেছি, হেডলাইন থেকে বুঝতে পারেন, এখানে সোর্স উল্লেখ করা হয়েছে ভারতীয় এক সাংবাদিকের, সুতরাং এটি বিস্তারিত আমি গেলাম না। তবে পরবর্তী রিপোর্টটিতে বলা হচ্ছে অধিকারের প্রতিনিধিদের হয়রানি বন্ধ করতে বাংলাদেশকে জাতিসংঘের আহ্বান। এই অধিকার নিয়ে অনেক দূর জল গড়িয়েছে, সেখানে বলা হয়েছে মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিনিধিদের বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। আগামী 17 জুলাই আদালতে অধিকারের কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা এক মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগেই জাতিসংঘের ওই বিশেষজ্ঞরা একটি বিবৃতি প্রকাশ করেন, এতে স্বাক্ষরকারীরা হচ্ছেন জাতিসংঘের 3 বিশেষ পর্টিয়াল, মেরি লর লর,
আইরিন খান এবং ক্লেমেন্ট নাইলেত তোসি। বিবৃতিতে বলা হয়েছে গুম খুন এবং বিচারবিহীন হত্যাকাণ্ডের অভিযোগে নথিভুক্ত করতে জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে অধিকার এবং এর প্রতিনিধিরা। আমি আর বিস্তারিত যেতে চাই না, আপনারা জানেন অধিকার নিয়ে সরকার তার অবস্থান এর আগে পরিষ্কার করেছে। এখন এই যে অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্কতা জারি করা, এগুলো একটা গুঞ্জন তৈরি করে কি না, বা এগুলো একটা কী বলে একটা ক্লাইম্যাক্স তৈরি করে কি না, এগুলো একটা টেন্স সিচুয়েশান তৈরি করে কি না। এখন অস্ট্রেলিয়ার পাশাপাশি যদি আমেরিকাও এই কাজ করে, আমেরিকার পাশাপাশি তার ইউরোপীয় বন্ধুরা যদি এই কাজ করে, বা ইউরোপিয়ানদের দেশগুলো এই কাজ করে, ইউরোপিয়ান ইউনিয়ন যে বিবৃতি দিবে তারা যদি এই কাজ করে, তখন কিছু না হলেও তো এটা একটা রমরমা একটা পরিস্থিতি তাদের জন্য। আমাদের দেশে ধরেন কিছুই হলো না, আমরা মিলেমিশে গেলাম, ভাই 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 মিলে গেলাম কোনো কারণে কোনো একটা পরিস্থিতির মধ্যে দিয়ে, কিন্তু তারা যখন আমাদের নির্বাচন নিয়ে এগুলো করতে থাকবে, এগুলো সরকারের উপরে যতটা না চাপ বা সরকারকে চাপ দিয়ে সুষ্ঠু নির্বাচনে বাধ্য করা, নিশ্চয়ই আরও অনেক পন্থা আছে, জাতিসংঘের অনেক অনেক টেকনিক্যাল বিষয় আশয় আছে, তার চেয়ে কি আমাদের জনগণের উপর চাপটা বেশি পড়ে না, বা জনগণ বেশি চাপের মধ্যে পড়বে না? এখন যারা পলিটিক্স করেন তারা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন যে হ্যাঁ এরকম করছে, অস্ট্রেলিয়াও করছে, ইউরোপিয়ান ইউনিয়ন করছে, পশ্চিমবঙ্গ করছে, ভালো হচ্ছে, সরকারের উপরে চাপ হচ্ছে, এরপরে দেখে আমাদের একটা সুদিন আসে কিনা। কিন্তু এই সুদিন আসলে দীর্ঘস্থায়ী সুদিন হবে কিনা, যে পথ আমরা খুলে দিচ্ছি পশ্চিমাদের জন্য সেটা আমাদের দীর্ঘস্থায়ী সুদিন হবে কিনা, আর এই চাপ পলিটিক্যাল লোকজনের উপরে চাপ না কিন্তু আমাদের উপর, সাধারণ জনগণের উপর, বা খেটে খাওয়া মানুষের উপর, অথবা আপনার ধরেন আমি একটা ছোটো সিম্পল উদাহরণ দিই, নিউ মার্কেটে আপনার ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছেলেদের লাগলো, সেই লাগার মধ্যে থেকে গেল কে, একটা নিরীহ একদম গরিব একজন এক দোকান কর্মচারী, এবং যার মামলা করারও তার পরিবারের কোনো ধরনের সাধ্য নেই, কারণ তার মামলা চালাতে পারবে না। এবং আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি হলে যতটা না বিএনপি আওয়ামী লীগের বা অন্য কারো মার বুক খালি হবে, তার চেয়ে এই ধরনের মানুষের জীবন যেতে পারে সেই আশঙ্কা থেকে এই দেশগুলো জরুরি একটা বার্তা দিচ্ছে তাদের নাগরিকদের। আমাদের সাবধানতার জন্য কী হবে, পৃথিবীর অনেক দেশ আছে রাজনৈতিক কর্মসূচির জন্য আলাদা জায়গা তৈরি করে দেওয়া হয়, বাবা ওখানে গিয়ে দিন রাত চিৎকার করো, মিডিয়াতে বলো, যাই করো না করো, তারপরে যুক্তিযুক্তভাবে সামনে আসো, আসলে পরে সরকারের পতন হয়, এই ধরনের ঘটনাও হয়। আমাদের দেশে সেই ধরনের ব্যবস্থা নেই, আমাদের দেশে হলো যেখানে যে পারো গিয়ে যেভাবে ইচ্ছা ধুমধাম তৈরি করো, আর তার মধ্যে দিয়ে টেনে টুনে রাজানামাও, এই হচ্ছে পরিস্থিতি। আমি আবারও বলছি যে এই যে অস্ট্রেলিয়ান বিবৃতি, অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক করা, এটা আমাদের জন্যে ভালো সংকেত কখনোই হতে পারে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পুনিয়া।